আজকের আমাদের এই ক্লাসটার শেষে আধ ঘন্টা পরেই আমরা জেনে যাব, দেখা যাবে যে আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরাও জেনে যাবে যে রাত্রে বেলা গলা ব্যথা হচ্ছে বা রাত্রে বেলা পেট ব্যথা হচ্ছে, এই জিনিসগুলোও একটা সাপের কামড়ের রোগ লক্ষণ। তাহলে কিন্তু শ্রাবণী তার বাড়ির লোককে বলতে পারতো যে আমার কিন্তু মনে হচ্ছে সাপে কামড়েছে। আমরা একটা ক্লাসে শুনেছিলাম, আমাদের একজন ডাক্তারবাবু বলেছিলেন সাপে কামড়ালে এরকম হয়। আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের বিশেষ আসরে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমাদের মধ্যে তোমরা তো দেখতেই পাচ্ছ উপস্থিত হয়েছেন ডক্টর দয়াল বন্ধু মজুমদার। তার পরিচয় তোমাদের দিয়ে নিই। তোমরা তো জানো তিনি আগে আমাদের ক্লাস নিয়েছেন, আমাদের সাপের কামড় বিষয় নিয়ে বলেছেন, আমাদের চোখের যত্ন নিয়ে তিনি আগে আমাদের বলেছেন এবং তোমাদের গল্প তিনি বলেছেন। তো ওনার পরিচয় আবার নতুন বন্ধুদের কাছে একটু দিয়ে নিই। উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের স্নেক বাইট রিসোর্স পার্সন, অর্থাৎ এই যে আমরা হাসপাতালে যাই সাপের কামড়ে একজন রোগীকে নিয়ে, তখন ডাক্তারবাবুরা যে চিকিৎসা দেন সেই চিকিৎসা পদ্ধতিমালা শেখান ডাক্তারবাবুদের কেউ না কেউ, ডাক্তারবাবু অর্থাৎ ডাক্তার দয়াল বন্ধু মজুমদার সেই রকমই একজন মানুষ, যিনি ডাক্তারদের ট্রেনিং দেন, ডাক্তারদের শেখান। আর তিনি হচ্ছেন চোখের ডাক্তার, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি চোখের অপারেশন করেন। আমাদের এই যে দেখবে বয়স্কদের চোখে ছানি পড়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই অপারেশন গুলো উনি করেন। তো আমরা আজকে আমাদের ক্লাসে স্যারকে পেয়েছি। স্যার আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা নমস্কার। জানেন আমাদের স্কুলে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছিল, আমাদের এক ঘটে গেছে আমাদের এক ছাত্রীর জীবনে, আমরা তাকে হারিয়েছি, শ্রাবণী লোহার, যে আমাদের স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়তো। আজ থেকে 3 বছর আগে তাকে রাত্রেবেলায় তার যখন তাকে সাপের কামড় ঘটে সে বুঝতে পারেনি, তার বাবা মা বুঝতে পারেনি, অথচ কত কাছে হাসপাতাল ছিল। তো সেই ঘটনা আমাদের, এটা তো আমাদের এই শোক আমাদের ভোলার নয়, তো এরকম বহু ঘটনা আছে ঘটে চলেছে, তো এগুলো নিয়ে ক্রমাগত সচেতন হতে হবে। স্যার আমি প্রথমে জিজ্ঞেস করি যে স্যার কেন এগুলো আমাদের ছোটবেলা থেকে জানা দরকার, একটু যদি বলেন। আসলে আমাদের ছোটবেলাতেই একেবারে প্রাথমিক বিদ্যালয়ে যে কথাগুলো শেখানো হয়, এই যে আজকে আমার 62 বছর বয়স হয়েছে, আমি মাঝখানে বড় বড় স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সমস্ত মিলে গত প্রায় 45 বছর ধরে আমি যা পড়াশোনা করেছি, যত কথা আমার মনে আছে তার থেকে বেশি কথা কিন্তু আমার মনে আছে আমি ওই যে প্রথম 4 বছর প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি। এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়তে যে ছোট ছোট ঘটনাগুলো ঘটে, যে সাধারণ বুদ্ধির কথা আমাদেরকে শেখানো হয়, সেগুলো আমাদের সারা জীবন মনে থাকে। আবার এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়তেই যদি আমাদের মধ্যে কতগুলো ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আর সারা জীবন চেষ্টা করে সেগুলোকে মাথার থেকে বের করে দেওয়া যায় না। এই জন্যই আমরা সমস্ত জায়গাতেই বলি যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকেই সাধারণ জ্ঞানের জিনিসগুলো প্রথমে শিখিয়ে দিতে হবে। এই যে সাপের কামড়ের যে দুর্ঘটনাগুলো ঘটে, এই যে আমরা যার কথা দিয়ে শুরু করেছিলাম, আমাদের রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শ্রাবণী লোহারের দুঃখজনক মৃত্যুর কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, এই শ্রাবণী যদি নিজেই জানতো, আজকের আমাদের এই ক্লাসটার শেষে আধ ঘন্টা পরেই আমরা জেনে যাব, দেখা যাবে যে আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরাও জেনে যাবে যে রাত্রে বেলা গলা ব্যথা হচ্ছে বা রাত্রে বেলা পেট ব্যথা হচ্ছে, এই জিনিসগুলোও একটা সাপের কামড়ের রোগ লক্ষণ। তাহলে কিন্তু শ্রাবণী তার বাড়ির লোককে বলতে পারতো যে আমার কিন্তু মনে হচ্ছে সাপে কামড়েছে। আমরা একটা ক্লাসে শুনেছিলাম, আমাদের একজন ডাক্তারবাবু বলেছিলেন সাপে কামড়ালে এরকম হয়, বা আমাদের একজন মাস্টারমশাই সৌম্য স্যার বলেছিলেন সাপে কামড়ালে এরকম হয়, তাহলে বাড়ির লোক আর দেরি করতো না। এই যে খুব ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে লাগে, এই জিনিসগুলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে শেখানোটা খুব জরুরি। হ্যাঁ স্যার, তাহলে আমরা এবারে স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার আমাদের স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে এই বিষয়গুলো জানাবেন, এবং এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, কিছুদিন আগে একজন ডাক্তারবাবু একটি পেশেন্টের সাপের কামড়ে চিকিৎসা করতে গিয়েছিলেন, তার পেটে ব্যথা এই মানে এই লক্ষণ দেখে এবং চোখের পাতা পড়ে আসা দেখে, অথচ বাড়ির লোক ভাবে যে ডাক্তারবাবু ভুল চিকিৎসা করছেন, ডাক্তারবাবুকে তারা চড়াও হন এবং ডাক্তারবাবু চেষ্টা করেও
পেশেন্টকে বাঁচাতে পারেননি, কিন্তু তিনি যে চেষ্টা করেছিলেন সেটাও বাড়ির লোক বুঝতে পারেননি। ফলে ছোট্ট থেকে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। চলো আমরা স্যারের কাছে জেনে নিই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। তোমরা নিজেরা দেখো, ভালো করে দেখো, মন দিয়ে দেখো, এবং তারপরে আমরা তোমাদের কিছু প্রশ্ন রাখবো, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং এই কথাগুলো সমস্ত মানুষকে জানিয়ে দেবে যাদের যাদের পারবে। স্যার আপনাকে অনুরোধ করছি আমাদের স্লাইড শো শুরু করার। সাপের কয়েকটা ছবি দিয়ে দেখানো শুরু করছি। আমরা আগে বলে নি, প্রথমে আমরা যা আমাদের সাপের সম্বন্ধে ছাত্রছাত্রীদের যা জানার মতো সেই কথাগুলো বলে নি, আধ ঘন্টা মতো বলবো, তারপরে দু একটা প্রশ্ন আমাদের সৌম্য স্যার করবেন ছাত্রছাত্রীদের হয়ে, তার উত্তর আমি দেব। রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য গোটা পশ্চিমবাংলার যে সমস্ত ছাত্রছাত্রীরা রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলো শুনছে, তাদের সবার জন্যই আমি আজকে সাপের কামড় সম্বন্ধে কয়েকটা কথা বলছি। আমি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার দয়াল বন্ধু মজুমদার। সাপের কামড় সম্বন্ধে আমাদের অনেকেরই অনেক ভুল ধারণা আছে। আমরা জানি সাপে কামড়ানো মানেই একটা ভয়ঙ্কর বিপদ, সাপে কামড়ানো মানেই শরীরে বিষ ঢুকবে, সাপে কামড়ানো মানেই বোধহয় লোকটা মারা যাবে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। যত সাপে কামড়ায় তার মধ্যে শতকরা 80-90% ক্ষেত্রেই দেখা যায় যে বিষহীন সাপে কামড়ায়। এই যে আমি এখানে একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটাতে পশ্চিমবাংলার অনেকগুলো সাপের ছবি দেখাচ্ছি। পশ্চিমবাংলাতে, আমাদের রাজ্য পশ্চিমবাংলাতে প্রায় 200 রকমের সাপ আছে। তার মধ্যে মাত্রই 4-5টা রকমের সাপ আছে যাদের বিষ আছে, যাদের কামড়ে বিপদগুলো হতে পারে। তার মধ্যে আবার এই যে আমি প্রথম সারিতে যে সাপ চারটেকে দেখাচ্ছি, প্রথমটা হচ্ছে কালাজ সাপ, তারপরটা হচ্ছে গোখরো সাপ, তারপরে কেউটে সাপ, আর এই চন্দ্রপোড়া সাপ। এই চারটে সাপই কিন্তু সব থেকে বেশি বিপদগুলো ঘটাচ্ছে। কালাজ, গোখরো, কেউটে, চন্দ্রপোড়া, এই সাপগুলোকে আমি এবার আলাদা আলাদা করে দেখাচ্ছি। এই যে কালাজ সাপ, এই কালাজ সাপটা হচ্ছে একটা কালো রঙের সাপ, তার গায়ে কতগুলো সাদা সাদা চুড়ি বা শাখার মতো পড়ানো আছে, ইংরেজিতে বলে রিং পড়ানো আছে। এই চুড়িগুলো, এই কালাজ সাপের মাথার কাছটাতে চুড়ি নেই, ঘাড়ের কাছ থেকে শুরু হলো, এবার আস্তে আস্তে একেবারে লেজের শেষ পর্যন্ত এই চুড়িগুলো যাচ্ছে। এই যে কালাজ বা কালাচিতি সাপের লেজের শেষ পর্যন্ত চুড়িগুলো থাকে। এই সাপটা দেখো, এর কোনো ফনা নেই, কিন্তু এটা একটা ভয়ঙ্কর বিষধর সাপ। তাছাড়াও এই সাপটা সম্বন্ধে আর একটা বিপদ আছে, এই সাপটা দিনের বেলা প্রায় দেখাই যায় না, গভীর রাত্রে বেরোয়, রাত্রেবেলা এসে বিছানাতে ঢুকে পড়ে। যদি কেউ মশারি ছাড়া ঘুমায়, মেঝেতে মশারি ছাড়া ঘুমায়, তাহলে বিছানাতে উঠে আসে, পিঠের তলায় শুয়ে থাকে, পাশ ফিরলে আস্তে মশার কামড়ের মতো কামড়ে দিয়ে চলে যায়। এর কামড় বোঝাই যায় না, একটা যে সাপে কামড়েছে সেটা বোঝাই যায় না, সেই জন্য এই সাপটাকে বলা হয় ভীষণ রহস্যময় সাপ। এছাড়া আর কি সাপ আছে? গোখরো সাপ। এই হলো গোখরো সাপ, গরুর ফুরের মতো একটা চিহ্ন আছে। এই সাপটার একটা ফনা আছে, এই ফনার পিছনে গরুর ফুর বা ইউ চিহ্ন আছে। সাহেবরা বলে এর চশমা পরিয়ে দিয়েছে, স্পেকটাকল কোবরা বলে। গোখরো সাপ, এরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম আছে, কোনো জায়গাতে এটাকে খরিশ সাপ বলে, কোনো জায়গাতে গোমা সাপ বলে, এরাও কিন্তু খুব ভয়ঙ্কর বিষধর সাপ। আর একটা ফনাযুক্ত সাপ আছে আমাদের রাজ্যে, সেটা হচ্ছে কেউটে সাপ। এই দেখো, এই যে কেউটে সাপ, এই কেউটে সাপটাও কিন্তু গোখরো সাপের মতোই বিষধর, এরও ফনা আছে, কিন্তু দেখো এর ফনার পিছনে যে চিহ্নটা, এটা একটা ফুলের মতো চিহ্ন, এটাকে বলে যে পদ্ম চিহ্ন, পদ্ম ফুলের মতো চিহ্ন। বিষ কিন্তু একই রকম, ওই দুটো ফনাযুক্ত সাপ, যে কেউটে আর গোখরো, একই রকম বিষ। এরা কামড়ালে সাংঘাতিক ব্যথা যন্ত্রণা হয়, সঙ্গে সঙ্গে জায়গাটা ফুলে যেতে থাকে, যাকে কামড়েছে সে যদি ঘুমিয়েও থাকে সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যাবে, এমন ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা করবে, রোগী যন্ত্রণায় ছটফট করতে থাকবে, বুঝতেই পারবে যে একটা বিষাক্ত কিছু কামড়েছে। আর একটা সাপ যার কথা বলছিলাম, 4 নম্বর সাপটা হলো চন্দ্রপোড়া সাপ।
চন্দ্রবড়া সাপটারও কিন্তু ফনা নেই, এটা একটা কাট-কাট রঙের সাপ, এর গায়ে চাকা চাকা দাগ আছে, চিতাবাঘের গায়ে যেরকম দাগ থাকে সেরকম চাকা চাকা দাগ আছে। এই চন্দ্রবড়া সাপটাও কিন্তু ভয়ঙ্কর বিষধর সাপ, এই সাপ কামড়ালেও প্রথম দিকটাতে খুব বেশি ব্যথা যন্ত্রণা হয় না। বক্ষ কেউটে সাপে কামড়ালে যেমন সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ব্যথা যন্ত্রণা হয়, চন্দ্রবড়া সাপে কামড়ালে কিন্তু প্রথম দিকটাতে অতখানি ব্যথা যন্ত্রণা হয় না। কিন্তু এই সাপটা কামড়ালে এর বিপদটা কি করে, এই সাপ কামড়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরেই শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হতে শুরু করে, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোতে থাকে, কারো দাঁতের গোড়া থেকে রক্ত বেরোয়, কারো নাক থেকে রক্ত বেরোয়, কেউ কাশি দিলে থুতুর সাথে রক্ত দেখা যায়। পরে পরে দেখা যায় কি, যে হয়তো হাসপাতালে গেলে একটা ইঞ্জেকশন দেওয়া হলো, সেই ইঞ্জেকশনের যেখানটাতে সুচ ফোটানো হয়েছে সেখান থেকে রক্ত বেরোচ্ছে, জায়গাটা ফুলে যাচ্ছে, রক্ত জমে যাচ্ছে, পরে রক্ত বমি করতে পারে রোগী, তারপরে প্রস্রাবের সাথে রক্ত চলে আসতে পারে। এই প্রস্রাবের সাথে রক্ত আসার মানে কি, রোগীর কিডনিটাকে নষ্ট করছে। এই সাপের বিষ গিয়ে রোগীর কিডনিকে যদি নষ্ট করতে শুরু করে তখন রোগীর কিডনি আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়, কিডনি ফেল করা বলি আমরা, 12 ঘন্টা 14 ঘন্টা পরে একেবারেই প্রস্রাব বন্ধ হয়ে যায়। এই প্রস্রাব যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু শরীরে বর্জ্য পদার্থ গুলো জমতে থাকে, নানান রকমের বিষাক্ত বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে আমাদের বেরিয়ে যায় শরীর থেকে। প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার জন্য সেই বর্জ্য পদার্থ গুলো শরীরে জমতে থাকে, তাতে শরীরে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, রোগী যদি ঠিক মতো চিকিৎসা না হয় 2-3 দিন পরে মারা যায়। তাহলে আমরা যে চারটে সাপের কথা বললাম সেই চারটে সাপকে পাশাপাশি রেখে একবার দেখে নি, এই যে চারটে সাপ, চার ঘাতক বলছি আমরা, এই চারটে সাপই কিন্তু আমাদের রাজ্যে 99% সাপের কামড়ের মৃত্যুর জন্য দায়ী। তাহলে এই চারটে সাপকে কি আরেকবার বলে দিই, যে গরুর খুঁড়ের মতো চিহ্ন বক্র সাপ, পদ্ম চিহ্ন আছে কোনার পিছনে, এটা হলো কেউটে সাপ, এই ডান দিকে কোনার এই সাপটা হলো কালাচ বা কালাচিতি সাপ, আর বাঁ দিকে কোনারটা হলো চন্দ্রপোড়া সাপ। একটা সাপকেও যদি আমরা না চিনি, আমি যদি দেখতেও না পাই কোন সাপে আমাকে কামড়েছে, আমার সাপের কামড়ের চিকিৎসার জন্য কোনো অসুবিধে নেই। আমরা সাপ দেখে চিকিৎসা করি না, হাসপাতালে পৌঁছলে, স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রোগীকে নিয়ে পৌঁছলে ডাক্তারবাবু কখনোই বলবেন না যে সাপ কামড়েছে বলুন বা সাপটা দেখান, সাপ মেরে আনুন, এই কথাটা কখনোই বলা হয় না। সাপ পাওয়া যায় না, বেশিরভাগ সময়তেই সাপ পাওয়া যায় না, অন্ধকারের মধ্যে কামড়ালো, সাপ গিয়ে কোথায় জঙ্গলে লুকিয়ে গেল, সাপেই যে কামড়েছে সেটাই অনেক সময় বোঝা যায় না। এই যে কালা সাপের কথা বললাম, রাত্রেবেলা বিছানায় উঠে কামড়ে চলে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই কালা সাপটাকে দেখাই যায় না, সকালবেলা উঠে রুগী হয়তো বিভিন্ন রকম অসুবিধার কথা বলছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারবাবুরা এই রোগ লক্ষণ গুলো দেখেই বুঝতে পারেন যে একে একটা সাপে কামড়েছে। সাপে কামড়ালেই যে বিষ ঢুকবে এমন কোনো কথা নেই, সাপের কামড়ের পরে শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে বিষ ঢোকে তখনই গিয়ে বিপদ গুলো ঘটে। এবার এক একটা সাপের রোগ লক্ষণ নিয়ে তাহলে আমি বলছি। এই যে কালা সাপ, এটাই যে প্রথমেই বললাম একটা ফনাহীন সাপ, এর কোনো ফনা নেই, লিকলিকে সরু কালো রঙের সাপ। এই সাপটা খুব রহস্যময় এই জন্য যে এটা রাত্রে বেলা বিছানার মধ্যে উঠে আসে, যদি মশারি ছাড়া ঘুমানো হয় এরা যেন ঘামের গন্ধে উঠে আসে, এই জন্য অনেকে এটাকে বলে ঘামচাটা সাপ, বিছানাতে উঠে আসে, এবার পাশ ফিরলে এই সাপটার গায়ে যদি চাপ পড়ে এ তখন আসতে কামড়ে দিয়ে চলে যায়। মশার কামড়ের মতো সূক্ষ্ম কামড়, কোনো ব্যথা বেদনা হয় না। এবার পরদিন সকালবেলা উঠে যাকে কামড়েছে সে হয়তো বললো যে আমার পেট ব্যথা করছে কি আমার গলা ব্যথা করছে। এই যে পেট ব্যথা বা গলা ব্যথা, এরকম রুগী আমরা হাসপাতালে অনেক দেখি, সব রুগী তো আর সাপের কামড়ের রুগী হয় না, পেট ব্যথা গলা ব্যথার অন্য কারণ গুলো আমরা দেখি, যদি কিছু পাওয়া যায়, কিছু কারণ না খুঁজে পাই বা পেট ব্যথা গলা ব্যথা চিকিৎসা করার পরেও যদি দেখি যে কমছে না, তার অন্য রোগ লক্ষণ দেখা যাচ্ছে, তখন আমরা মনে করি যে তাকে কালা সাপে কামড়েছে। অন্য রোগ লক্ষণটা কি, কালা সাপ হচ্ছে এক ধরনের নার্ভ বিষের সাপ, রোগীর স্নায়ুতন্ত্রকে নষ্ট করে দেয়। রোগীর স্নায়ুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে কি করে আমরা বুঝতে পারি, রোগীর স্নায়ুতন্ত্রকে বন্ধ করে দিচ্ছে, আটকে দিচ্ছে, কি করে বুঝতে পারি, যে চোখের পাতা পড়ে আসে, শিবনেত্র মা টোসিস,
এই শিবনেত্র বা টোসিস এই রোগ লক্ষণটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে একে একটা বিষধর সাপে কামড়েছে। এই যে দুজনের আমি ছবি দেখাচ্ছি, চোখ খুলতে পারছে না, দেখে মনে হচ্ছে যে এদের ভীষণ ঘুম পেয়েছে, ঘুম কিন্তু পায়নি, এরা জেগে আছে। এদেরকে কিছু জিজ্ঞেস করলে কথা বলার চেষ্টা করছে, বলবার চেষ্টা করছে, জেগে আছে, শুনতে পাচ্ছে, কিন্তু চোখ খুলতে পারছে না। এই যে চোখ খুলতে পারছে না, এটাকে বলে শিবনেত্র বা টোসিস ইংরেজিতে। এই রোগ লক্ষণটা দেখলেই কিন্তু আমরা নিশ্চিত বুঝতে পারি এর শরীরে নার্ভ বিষ ছড়িয়ে পড়ছে। যে লিখেছি আমি নার্ভ বিষ ছড়িয়ে পড়ার লক্ষণ। গোখরো কেউটে সাপে কামড়ালেও কিন্তু নার্ভ বিষ ঢোকে শরীরে। গোখরো কেউটে সাপে কামড়ালে যেহেতু সাংঘাতিক ব্যথা বেদনা হয়, সঙ্গে সঙ্গে ভীষণ যন্ত্রণা হয়, জায়গাটা ফুলে যায়, সেই জন্য আমরা তাতেই বুঝতে পারি যে বিষ ঢুকেছে। তার আর শিবনেত্র হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় না। কিন্তু কালাজ সাপ কামড়ালে যেহেতু যা কামড়ের জায়গায় কোনো কিছুই বোঝা যাবে না, কোনো কামড়ের দাগ দেখা যাবে না, ব্যথা বেদনা হবে না, জায়গাটা ফুলবে না, অথচ রাত্রে বেলা যদি সাপটা কামড়ায়, সকালবেলা ঘুমের থেকে উঠে কি দুপুর বেলা বলছে আমার পেট ব্যথা করছে, কি গলা ব্যথা করছে। এই যে কালাজ সাপের কামড় দেখে আমাদের একটা খুব দুঃখজনক কথা মনে পড়ছে। এই রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শ্রাবণী লোহার, যে দ্বিতীয় শ্রেণীতে পড়তো, তাকে আজ থেকে প্রায় 3 বছর আগে একদিন রাত্রেবেলা বিছানাতে এই সাপটা কামড়েছে, কালাজ সাপ কামড়েছে। কালাজ সাপ কামড়েছে সেটা ও বুঝতে পারেনি, যে বললাম কেউ বুঝতে পারে না, ঘুমের মধ্যে সাপটা কামড়ালে বোঝা যায় না। কিন্তু শ্রাবণী ঘুম ভাঙার পরে মাকে বলেছে যে আমার গলা ব্যথা করছে, আমার গলাটা কেমন আটকে আসছে। তো ওর মা বলেছে ঠিক আছে, একটু জল খা, জল খেয়ে আবার ঘুমিয়ে পড়। ওই যে একটা গলা ব্যথা বা পেট ব্যথা, এটাই যে একটা মারাত্মক সাপের বিষের লক্ষণ, এটা যদি জানা না থাকে তাহলে কিন্তু বিপদগুলো ঘটে। সকালবেলা যখন শ্রাবণী ভীষণ রকম অসুস্থ হয়ে গেছে, তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, দম বন্ধ হয়ে, তখন তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, তখন অনেক দেরি হয়ে গেছে, তখন কিন্তু আর চিকিৎসা করে তাকে বাঁচানো যায়নি। এই রকমের খবর আমাদের কাছে আমরা প্রায়ই পাই, মাঝে মাঝেই আমরা পাই, মাঝে মাঝেই খবরের কাগজে এরকম দেখি যে কাউকে পেট ব্যথার জন্য হাসপাতালে আনা হয়েছিল, কি গলা ব্যথার জন্য আনা হয়েছিল, তাকে ডাক্তারবাবুরা দেখে বলেছেন যে এটা দেখে মনে হচ্ছে যে একে সাপে কামড়েছে। তারপরে সাপের চিকিৎসা করা হয়েছে, যদি সময় মতো চিকিৎসা করা হয় তাহলে বাঁচবে, তা না হলে বাঁচবে না। এই যে আমাদের একটা খবরের কাগজে খবর লিখেছি, সর্পাঘাতের মৃত্যু 10ম শ্রেণীর ছাত্রী, একে একটা সাপে কামড়েছে সেটাও বুঝতে পারেনি, কিন্তু রাত্রেবেলা ওর ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে ও বলেছে যে আমার পেট ব্যথা করছে, আমার শরীরটা খারাপ লাগছে। বাড়ির লোক বলেছে ঠিক আছে কালকে সকালে হাসপাতালে যাও। পরদিন সকালবেলা তাকে এনে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, উত্তর চব্বিশ পরগনার হাবড়া হাসপাতালে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, তাকে কিন্তু আর চিকিৎসা করেও বাঁচানো যায়নি। যে কোনো সাপের কামড়ের রোগীকেই স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসা করে বাঁচিয়ে দেওয়া যায়, যদি সময় মতো হাসপাতালে পৌঁছো, সময় মতো পৌঁছতে হবে। এবার এই যে আমরা কালাজ সাপের কথা বলছিলাম, এই কালাজ সাপের রোগীদের নিয়ে খুব সমস্যা হয় আমাদের। অনেক সময়তেই দেখা যায় যে সকালবেলা পেট ব্যথার জন্য বা গলা ব্যথার জন্য হাসপাতালে এসছি, ডাক্তারবাবু বলছেন যে আমি দেখতে পাচ্ছি এর রোগ লক্ষণ কালাজ সাপে কামড়ের মতো। রোগ লক্ষণটা আমি কি বললাম আবারও দেখাচ্ছি, এই যে চোখের পাতা পড়ে আসছে, চোখের পাতা পড়ে আসছে বা শিবনেত্র, এই রোগ লক্ষণটা দেখেই ডাক্তারবাবুরা বুঝতে পারে। কিন্তু দেখা যায় যে বাড়ির লোকে বলে যে না সাপে তো কামড়ায়নি, সাপে কামড়ালে তো বুঝতে পারার কথা, সাপে কামড়ালে কামড়ের দাগ দেখতে পাওয়ার কথা, কোথায় কামড়ের দাগ দেখতে পাচ্ছি না। কামড়ের দাগ হবে কোথায়? কামড়ের দাগ দেখা যাবে যদি ফনাযুক্ত সাপে কামড়ায়, গোখরো কেউটে সাপে যদি কামড়ায় তাহলেই কামড়ের দাগ দেখা যাবে। গোখরো কেউটে সাপের কামড় কামড়ের সাথে সাথে ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা করে, জায়গাটা ফুলে উঠতে শুরু করে। এই যে হাতের ছবিটা আমি দেখাচ্ছি, এই আঙুলের মাথায় সাপটা কামড়েছিল, আধ ঘন্টার মধ্যে হাতটা এরকম ফুলে গেছে, হাতের রং পাল্টে গেছে। এই যে একটা হাত, সাপের বিষ ঢুকেছে, হাতটা ফুলে গেছে।
এই যে একটা পায়ে চেরা দাগ, এরকমও কিন্তু কামড়ের দাগ হতে পারে। কামড়ের দাগ থাকলো মানেই যে বিষ ঢুকেছে এমন কোনো কথা নেই। কামড়ের দাগ থাকলেও আবার অনেক সময়তে আমরা বুঝতে পারি যে বিষ নাও ঢুকতে পারে। কামড়ের দাগ আছে কিন্তু এর শরীরে সাপের বিষ ঢোকেনি। কামড়ের দাগ থাকলেই যে সাপের বিষ ঢুকেছে এমনও নাও হতে পারে। এই যে ছবিটা, পায়ের ছবি, এদিকে দুটো কামড়ের দাগ দেখা যাচ্ছে। এই মেয়েটা সিঁড়ির তলা থেকে সাইকেল আনতে গেছিল, ওর পায়ে একটা সাপে কামড়ে দিয়েছে। হাসপাতালে এসছে সাথে সাথে কামড় দিয়েছে, দাগ দেখতে পাচ্ছি, রক্ত বেরিয়ে গেছে, কিন্তু ও ব্যথা যন্ত্রণা কিছু বলছে না, পাটা ফুলছে না। সমস্ত ক্ষেত্রেই আমরা করি কি, এই রোগীদেরকে ভর্তি করে রেখে দিই। ভর্তি করে রাখলে অনেক সময়তে দু চার ঘন্টা পাঁচ ঘন্টা পরেও পাটা ফুলতে পারে, কামড়ের জায়গায় ব্যথা বেদনা হতে পারে। একে ভর্তি করে রাখা হয়েছিল কিন্তু রাত্রির পর্যন্ত ভর্তি করে রেখেও দেখা গেল এর কোনো রোগ লক্ষণ দেখা যাচ্ছে না। তাহলে এই যে আমাদের একটা সবার ধারণা কি, এই যে হাতের এখানটাতে যে ছবি দেখা যাচ্ছে, এই যে হাতের ছবি দেখা যাচ্ছে, এখানে দুটো কামড়ের দাগ দেখা যাচ্ছে। অনেকেরই ধারণা যে দুটো কামড়ের দাগ না থাকলে বিষধর সাপে কামড়ায়নি, ব্যাপারটা ঠিক না। বিষধর সাপে কামড়ালে কালাচ সাপে যদি কামড়ায়, কালাচিতি সাপে যদি কামড়ায়, তাহলে কামড়ের দাগ নাও পাওয়া যেতে পারে। অনেক সময়তেই আমরা কামড়ের দাগ দেখতে পাই না। এই কালাচ সাপ, এটার ছবি আগেও দেখিয়েছি আমি, এই কালাচিতি সাপে কামড়ালে কামড়ের দাগ পাওয়া যায় না। যদি চোখের পাতা পড়ে আসছে, শিবনেত্র হয়েছে, এরকম যদি চোখের পাতা পড়ে আসছে এটা আমরা দেখতে পাই, তাহলেই আমরা সঙ্গে সঙ্গে তাকে সাপের কামড়ে চিকিৎসা শুরু করি। এই কালাচ সাপের সাথে অন্য একটা সাপের একটু গন্ডগোল হয়ে যায়, সেটা আমি দেখিয়ে দিই। এই যে দুটো সাপ আমরা পাশাপাশি রেখেছি, এই সাপটা তো কালাচ সাপ দেখাই যাচ্ছে, এই ছবিটা আমরা আগেও দেখেছি, কালো রঙের সাপ, গায়ে সাদা সাদা চুড়ি পরানো আছে। একই রকম দেখতে আরেকটা সাপ আছে, এটার নাম ঘরচিতি সাপ। এই ঘরচিতি সাপটার কিন্তু বিষ নেই। এই সাপটা দেখো একটু হলুদ বা গেরুয়া রং, এর গায়ে চওড়া চওড়া বাউটি বা বালার মতো পড়ানো আছে। এর এই যে বাউটি বা বালাগুলো লেজের কাছে নেই, এর লেজের কাছে কোনো চুড়ি পড়ানো নেই। যে সাপটার বিষ নেই তার লেজের কাছে কোনো চুড়ি থাকে না, কোনো চুড়ি চুড়ি দাগ থাকে না। আরেকটা খুব বিষধর সাপ আছে, সেটার ছবিটা একবার দেখিয়ে দিই, এটা হলো শাখামুটি সাপ। শাখামুটিটাও কিন্তু খুব বড় সাপ, এর গায়ে দেখো চওড়া চওড়া হলুদ আর কালো পরপর পরপর পটি দাগ, হলুদ কালো চওড়া চওড়া দাগ। এই সাপটা ভয়ঙ্কর বিষধর সাপ কিন্তু মানুষকে প্রায় কামড়াই না। এই সাপটা খুব নিরীহ সাপ, এই মানুষকে কামড়ায় না। কামড়ালে তো সাংঘাতিক বিষ বাঁচানো খুব মুশকিল, কিন্তু এই সাপটা আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য খুব জরুরি। এই সাপটা করে কি, দেখো পাশের যে ছবিটা দেখাচ্ছি, এটা দেখলে বুঝতে পারবে যে এ একটা কালাচ সাপকে গিলে খাচ্ছে। এই শাখামুটি সাপ কালাচ সাপকে গিলে খায়। শাখামুটি সাপের খুব উপকারিতা এই জন্য যে এই সাপ থাকলেই সেই এলাকাতে যেখানে শাখামুটি সাপ থাকে সেখানে বিষধর কালাচ সাপ থাকবে না, চন্দ্রবোড়া সাপও থাকবে না। এই দেখো আমি এখানে দুটো ছবি দিয়েছি, এই যে আগের ছবিটা যে কালাচ সাপকে গিলে খাচ্ছে, আর এই ছবিটা দেখো একটা চন্দ্রবোড়া সাপকে গিলে খাচ্ছে। শাখামুটি সাপ যেখানে থাকে আমরা বলি যে শাখামুটি সাপকে মারা চলবে না, শাখামুটি সাপ থাকলে সেই এলাকাতে বিষধর চন্দ্রবোড়া আর কালাচ সাপ কম থাকে, শাখামুটি সাপ তাদের খেয়ে সংখ্যাটা কমিয়ে দেয়। তাহলে আমরা এই যে বিষধর সাপ গুলোর রোগ লক্ষণ নিয়ে কথা বলছিলাম, তাহলে আমরা এখন পর্যন্ত কি কি বললাম, কালাচ সাপের কথা বললাম, এটা কোলা বিছানায় উঠে এসে কামড়ায়, রাত্রেবেলা কামড়ায়, ঘুমের মধ্যে কামড়ালে বোঝাই যাবে না মশার কামড়ের মতো, কামড়ের দাগ দেখা যাবে না, পরের দিন সকালবেলা বা ভোর রাত্রে গলা ব্যথা বা পেট ব্যথা বলবে, তাকে হাসপাতালে নিয়ে গিয়ে পেট ব্যথা গলা ব্যথা চিকিৎসা করেও যদি দেখা যায় যে কমছে না, তাকে ভর্তি করে রাখা হবে। যদি তার চোখের পাতা পড়ে আসছে,
এই শিবনেত্র রোগ লক্ষণটা দেখা যায় তাহলে আমরা নিশ্চিতভাবে বুঝে যাব যে তাকে কালাজ সাপে কামড়েছে, তখন সাপের বিষের ওষুধ অ্যান্টিভেনাম দিয়ে আমরা তার চিকিৎসা করি। এই অ্যান্টিভেনাম সাপের বিষের ওষুধ ভারতবর্ষের সমস্ত রকমের বিষধর সাপের কামড়ের জন্যই একই রকম ওষুধ, গোটা ভারতবর্ষে এই একই ওষুধ পাওয়া যায়। এরকম ইনজেকশনের ভায়ালের মধ্যে থাকে, এক একটা সিসির মধ্যে 10 মিলিলিটার করে থাকে। একটা রোগীর চিকিৎসার জন্য প্রথমেই 10টা দেওয়া হয়। এই যে দেখো আমি ট্রেন মধ্যে 10টা অ্যান্টিভেনাম রেখেছি, 10টা অ্যান্টিভেনাম মানে 10 × 10 100 মিলিলিটার অ্যান্টিভেনাম দেওয়া হবে। এই 100 মিলিলিটার অ্যান্টিভেনাম যদি 100 মিনিটের মধ্যে রোগীর শরীরে দিয়ে দেওয়া যায় তাহলে আমরা নিশ্চিত যে রোগী 100 ভাগ বেঁচে যাবে। তাহলে কামড়ের 100 মিনিটের মধ্যে 100 মিলিলিটার অ্যান্টিভেনাম যদি রোগীকে দিয়ে দেওয়া যায় তাহলে 100% নিশ্চিত যে রোগীটা বেঁচে যাবে। তাহলে 100 মিনিটের মধ্যে যদি তাকে আমাকে অ্যান্টিভেনামটা দিতে হয়, এই অ্যান্টিভেনাম আমরা কি করে দিই, স্যালাইনের মধ্যে দিই। আগে স্যালাইন চালিয়ে দেওয়া হয়, স্যালাইনের ভেতরে অ্যান্টিভেনাম দেওয়া হয়। স্যালাইনের ভেতরে অ্যান্টিভেনাম যেতে তাহলে রোগীটাকে অন্তত 1 ঘন্টার মধ্যে যদি হাসপাতালে পৌঁছে দেওয়া যায় তাহলে এই 10টা অ্যান্টিভেনাম স্যালাইনের ভেতরে দিয়ে, এই দেখো দিদিমণি দিচ্ছেন, এই স্যালাইনটাকে 100 মিনিটের মধ্যে দিয়ে দেওয়া সম্ভব হবে। তাহলে কি দেরি করে গেলে চিকিৎসা হবে না? দেরি করে গেলেও চিকিৎসা হবে, দেরি করে গেলেও চিকিৎসা হবে, কিন্তু 100 মিনিটের মধ্যে দিলে যেমন আমরা 100% নিশ্চিত হয়ে যাই যে রোগীটা বাঁচবেই, দেরি করে গেলে তাহলে রোগীর আরো জটিলতার সৃষ্টি হবে। তার দম বন্ধ হয়ে আসতে পারে, তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে যদি চন্দ্রপোড়া সাপে কামড়ায়, সেক্ষেত্রে আরো বড় হাসপাতালে যাওয়ার দরকার হতে পারে। সাপের কামড় যদি কোনো রকম সন্দেহ হয়, যে সাপেই কামড়া তাকে বিষধর সাপ যে 4টে দেখালাম, এই প্রথম যে 4টে কালাজ, গোপ্র, কেউটে, চন্দ্রপোড়া, এই 4টে সাপে কামড়ালো তো বুঝাই গেল বিষ ঢুকেছে। এরা যদি নাও কামড়ায়, অন্য সাপেও যদি কামড়ায়, এই ঘরচিতি সাপে কামড়েছে, কি একটা তুতুর সাপে কামড়েছে, কি লাউডোগা সাপে কামড়েছে, যাই সাপেই কামড়া, আমরা বাড়িতে বসে থাকব না, আমরা চেষ্টা করব 1 ঘন্টার মধ্যেই হাসপাতালে পৌঁছে যেতে। হাসপাতালে গেলে ডাক্তারবাবু তাকে ভর্তি রেখে তার রোগ লক্ষণ দেখে চিকিৎসা করবেন। যদি চিকিৎসা দেরি হয় তাহলে কি বিপদ হয়, এই একটা বাচ্চা ছেলের পায়ের ছবি দেখো, দুটো পায়ের ছবি যদি আমরা পাশাপাশি দেখি, এই ফারাক্কা, মুর্শিদাবাদ জেলার ফারাক্কার এই ছেলেটা, এর বাঁ পায়ে একটা চন্দ্রপোড়া সাপে কামড়ে দিয়েছিল, দেখো বাঁ পাটা কত ফুলে গেছে, ডান পাটা দেখো কিরকম পাতলা আছে, বাঁ পাটা ফুলে গেছে। এ 14 ঘন্টা পরে হাসপাতালে পৌঁছেছিল, তাহলে এর তখন কিডনি নষ্ট হয়ে গেল, কিডনি নষ্ট হয়ে গেলে তখন আবার ডায়ালিসিস লাগে, এই ডায়ালিসিস একে দেওয়াই যায়নি, তার আগেই ও মারা গেছে। এই ভয়ঙ্কর সাপটা কি আবারও দেখিয়ে দিই, এই চন্দ্রপোড়া সাপ। এই চন্দ্রপোড়া সাপ কামড়ালে প্রথম দিকটাতে সেরকম ব্যথা যন্ত্রণা হবে না, মনে হবে একটা পায়ে কাঁটা ফুটেছে, কাদা মাটির ভেতর দিয়ে হাঁটছিল, মাঠে চাষের কাজ করছিল, ধানের জমিতে কাজ করছিল, তার পায়ে মনে হলো একটা কাঁটা ফুটেছে। কিন্তু সেইটা যদি 1 ঘন্টা 2 ঘন্টা পরে চিকিৎসা না করা হয় তখন দেখা যায় যে তার যেখানে কাঁটা ফুটেছিল মনে হচ্ছিল সেই জায়গাটা ক্রমশ ফুলে যাচ্ছে, তার দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে, কি যেখানে দিদিমণি একটা ইনজেকশন দেওয়ার চেষ্টা করলো সেই ইনজেকশনের জায়গা থেকে রক্ত বেরোচ্ছে, নাক থেকে রক্ত বেরোয় অনেক সময়তে, যেখানটায় কামড় দিয়েছিল কামড়ের জায়গা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। এই দেখো এই যে একজনকে সাপে কামড়েছিল মুখের মধ্যে রক্ত জমে গেছে, দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে, নাক থেকে রক্ত বেরোচ্ছে, এই যে কামড়ের পায়ের কামড়ের জায়গা থেকে রক্ত বেরিয়ে পাটা একদম রক্তারক্তি হয়ে গেছে। এটা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে হাসপাতালে গেলে ডাক্তার একটা রক্ত পরীক্ষা করেন। এই যে দেখো 20 WBCT বলে একটা রক্ত পরীক্ষার কথা এখানে লেখা হয়েছে, এই রক্ত পরীক্ষাটা স্বাস্থ্যকেন্দ্রেই করা যায়, এর জন্য কোনো ল্যাবরেটরি লাগে না। স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছলে ডাক্তারবাবু যদি সন্দেহ হয় তাহলে একটু রক্ত টেনে এই কাঁচের টেস্ট টিউবে রেখে দেন। স্কুলের ল্যাবরেটরিতে
পরীক্ষাগারে যে টেস্ট টিউব থাকে কাচের, সেই রকম টেস্ট টিউবের মধ্যে একটু রক্ত টেনে রেখে দেওয়া হয়েছে। এটাকে 20 মিনিট পরে আস্তে নেড়ে দেখা হবে, যদি রক্ত জমাট না বাঁধে তাহলে নিশ্চিত বোঝা যাবে যে তার শরীরে চন্দ্রবোড়ার বিষ ঢুকেছে। একবারে যদি দেখা যায় যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, তাহলে আবার 1 ঘন্টা পরে দ্বিতীয়বার দেখা হয়, এরকম করে 4 ঘন্টায় 4 বার দেখা হয়। যদি 4 ঘন্টা পরেও দেখা যায় যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারি যে তার শরীরে বিষ ঢোকেনি। তাহলে আমাদের চিকিৎসার জন্য কোথায় যেতে হবে? বাড়ির কাছের স্বাস্থ্যকেন্দ্র, বাড়ির কাছের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যেখানে আমি সব থেকে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, সেইখানেই আমরা যাব প্রথমে। দূরের বড় হাসপাতাল, শহরের বড় হাসপাতালে যাওয়ার দরকার নেই। প্রথমে যে 10টা অ্যান্টিভেনাম দেওয়া হবে, সাপের ওষুধ 10টা যে দেওয়া হবে, সেটা বাড়ির কাছের স্বাস্থ্যকেন্দ্রেই দিতে হবে, তাহলে সময় নষ্টটা হবে না। এবার যদি কোনো কারণে দেরি হয়ে যায়, যদি ডাক্তার মনে করেন যে ওর কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, প্রস্রাবে রক্ত এসে যাচ্ছে, কি রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, তখন তাকে ডাক্তারবাবুই বলবেন যে একে শহরের বড় হাসপাতালে নিয়ে যান। কোন হাসপাতালে নিয়ে যেতে হবে উনিই বলে দেবেন। খুব দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য গ্রামের বাড়ির থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়াই হোক, বা হাসপাতাল থেকে বড় হাসপাতালে যাওয়ার জন্য, শহরের হাসপাতালে যাওয়ার জন্যই হোক, যদি রোগীকে মোটর বাইকে নিয়ে যাওয়া যায়, তাহলে আমরা সব থেকে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। মোটর বাইকের মাঝখানে ওকে বসিয়ে একজন ধরে বসবে। আর যদি আমরা অ্যাম্বুলেন্স পেয়ে যাই, 4 চাকার গাড়ি পেয়ে যাই, তাহলে তো অ্যাম্বুলেন্সে শুয়েই নিয়ে যেতে সুবিধা হবে। কিন্তু গ্রামের সরু রাস্তাতে সবসময় তো অ্যাম্বুলেন্স চলে না, অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। যেখানে নদী পেরোতে হবে, গাড়ি নিয়ে নৌকাতে ওঠা যাবে না, সেখানে অ্যাম্বুলেন্স হচ্ছে আদর্শ। এই মোটর বাইক অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের মাঝে, মোটর বাইক অ্যাম্বুলেন্সের মাঝে বসিয়ে একজন চালিয়ে নিয়ে যাবে, একজন ধরে নিয়ে যাবে। দ্রুত হাসপাতালে পৌঁছতে হবে। আমাদের তাহলে কি কি কথা মাথায় রাখতে হবে? আমার যদি কোন রকম সন্দেহ হয় যে আমাকে একটা সাপে কামড়েছে, আমরা বাড়িতে অপেক্ষা করব না, আমরা কোন রকম টুকটাক বুদ্ধির কাছে একটা মোটর বাইকে চাপিয়ে বা অ্যাম্বুলেন্স পেলে অ্যাম্বুলেন্সে চাপিয়ে সোজা বাড়ির কাছের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে পৌঁছবো। যে স্বাস্থ্যকেন্দ্র রাত্রেবেলা খোলা থাকে, যে স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারবাবুরা রাত্রেবেলা থাকেন, সেখানেই সাপের কামড়ের চিকিৎসা হয়। সেখানে পৌঁছলেই ডাক্তারবাবুরা ভর্তি করবেন, ভর্তি করে উনি দেখবেন যে রোগ লক্ষণ কিছু আছে কিনা। যদি রোগ লক্ষণ উনি পেয়ে যান, সাপের কামড়ের বিষ ঢুকেছে এরকম রোগ লক্ষণ পেয়ে যান, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা সাপের বিষের ওষুধ চালিয়ে দেবেন, অ্যান্টিভেনাম চালিয়ে দেবেন। এরপরে যদি আমাদের আর বড় চিকিৎসার দরকার হয়, তখন ডাক্তারবাবুরাই বলবেন যে শহরের বড় হাসপাতালে যান। আমরা নিজেরা বড় হাসপাতালে আমরা চলে যাব, আমাদেরকে পাঠিয়ে দেন, এরকম বলে সময় নষ্ট করব না। সাপের কামড় সম্বন্ধে তাহলে আমাদের প্রথমে কি মাথায় রাখতে হবে? আমাদের রাজ্যে প্রায় 200 রকমের সাপ আছে, তার মধ্যে মাত্র 4টি সাপেরই বিষ আছে। এই সাপগুলো কামড়ালেই বিপদ হয়। যত সাপে কামড়ায় তার প্রায় 90% বিষহীন সাপের কামড়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই 4টে সাপ কি কি? কালাচ, গোখ্র, কেউটে আর চন্দ্রবোড়া। এই 4টে সাপকে আমাদের মনে রাখলেই চলবে যে এই 4 রকমের সাপে কামড়ালে শরীরে বিষ ঢুকতে পারে। অনেক দিনের আমাদের একটা পুরনো ধারণা যে কামড়, সাপে কামড় দিলেই আমরা বাঁধন দেব। আগে বাঁধন দেওয়া হতো, বসে বাঁধন দেওয়া হতো, হাতে বা পায়ে কামড় দিলে বাঁধন দিয়ে তারপরে নিয়ে যাওয়া হতো। এখন আমরা বলছি, বিজ্ঞান ভিত্তিক ভাবে প্রমাণ হয়ে গেছে, বাঁধন দিয়ে বিষ আটকায় না, বাঁধন দেওয়ার দরকার নেই। বাঁধন দিলে উল্টো বিপদ হতে পারে। বাঁধন দিলে কি বিপদ হতে পারে? এই যে আমি একটা পায়ের ছবি দেখাচ্ছি, এই চন্দ্রবোড়া সাপে কামড়েছে, একে বাঁধন দেওয়ার ফলে পাটা একদম পচে যাচ্ছে। বাঁধন দেওয়ার দরকার নেই, বাঁধন দিয়ে বিষ আটকায় না। আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত পারি আমরা রোগীকে নিয়ে বাড়ির কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছব। আমাদের যদি কোনো রকম সন্দেহ থাকে, রাত্রেবেলা ঘুম ভেঙে গলা ব্যথা বলছে কি পেট ব্যথা বলছে, ঠিক আছে কাল সকালে যাব বলে আমরা সময় নষ্ট করব না। আমাদের মাথায় রাখতে হবে যে মশারি ছাড়া যদি ঘুমায়, কোলা বিছানায় যদি ঘুমায়, তাহলে কিন্তু কালা চাপে কামড়ে যেতে পারে। কালা চাপে কামড় দাগ দেখে বোঝা যায় না, কালা চাপকে খুঁজে পাওয়া যায় না অনেক সময়তেই। আমরা গিয়ে হাসপাতালে ভর্তি করব। হাসপাতালে ভর্তির পরে
ডাক্তারবাবুরাই দেখবেন রোগ লক্ষণ কিছু আসছে কিনা। একটাই রোগ লক্ষণ আমাদের মাথায় রাখতে হবে, যদি আমি বাড়িতে বসেও থেকে গেছি, ভুল করে আমি বাড়িতে থেকে গেছি, হাসপাতালে যেতে দেরি হয়েছে, কোনো সময়তে যদি আমরা দেখি যার সন্দেহ ছিল যে একে কিছু কামড়েছে হচ্ছিল বা গলা ব্যথা হচ্ছিল, তার শিবনেত্র হচ্ছে কিনা, চোখের পাতা এরকম পড়ে আসছে কিনা, যদি চোখের পাতা পড়ে আসছে দেখতে পাই তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে পৌঁছতে হবে। এই শিবনেত্র বা চোখের পাতা পড়ে আসার এই রোগ লক্ষণটা হচ্ছে নার্ভ পিসের লক্ষণ। শরীরের নার্ভ পিস ঢুকলে নার্ভ গুলোকে বন্ধ করে দেয়। তাহলে আমরা এখানে শেষ করলাম, বাড়ির লোকেরাও এটা শুনবেন, বাচ্চাদের সাথে এটা আশা করছি। আবারও বলছি যে বাড়ির কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করবেন। সবাই মন দিয়ে আমার কথাটা শুনলেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। নমস্কার। তাহলে তোমরা এতক্ষণ দেখলে এই মূল্যবান কথাগুলো সারা জীবন মনে রাখবে। আমরা মানে কি বলবো, এই এত সুন্দর তথ্য জানলাম এই অনুষ্ঠানে, এটা তো আমাদের কাছে একটা বড় পাওনা। স্যার আমি শেষ করব একটা দিয়ে, যে এই যে মানে আমাদের আমাদের যে ধারণা আছে যে পড়াশুনো মানে কেবলমাত্র বই গুজে মানে কি বলবো কিছু নাম্বার মুখস্থ করা ইত্যাদি, এইটার বাইরে বেরিয়ে কি স্যার এবার নতুন করে আমাদের ভাবার সময় আসেনি? স্যার একটু বলুন। আমি একটা গল্প অনেক জায়গাতে বলেছি, আমি অনেক জায়গাতে বলেছি, আমার লেখালেখির মধ্যেও আছে। আমার নিজের একটি নাতি আছে, আমার এক ভাইপো প্রবাল মজুমদার, ও এখন আমেরিকাতে থাকে, গত প্রায় 8-10 বছর হলো আমেরিকাতে চলে গেছে। ওর বাচ্চার বয়স যখন মাত্রই 3.5 বছর, তখন এই বাচ্চাকে ওরা আমেরিকাতে নিয়ে চলে যায়, ওইখানে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। প্রথম দিনই আমাদের এই ছোট্ট বাচ্চাটি, আমার এই নাতিটি বাড়িতে ফিরে এসেই তার মা বলছে যে আরে জামা কাপড় খোল, কেমন স্কুল হলো? ও বলছে যে মা তুমি আমাকে একটা কথা বলো তো, বাড়িতে যদি দুর্ঘটনা ঘটে, গ্যাস জ্বালাতে গিয়ে যদি আগুন লেগে যায় তুমি কি করবে? প্রথম দিন স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রকে শেখানো হয়েছে বাড়িতে যদি আগুন লাগে, বাড়িতে রান্নাঘরে গ্যাস থেকে যদি দুর্ঘটনা ঘটে কি করবে, প্রথম দিনই শেখানো হয়েছে। আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থার সাথে তফাৎটা কোথায় দেখো, আমরা প্রথম দিন গেলে তাদেরকে অ আ ক খ শেখাতে শুরু করি, তারপর কবিতা মুখস্থ করাই, আর যদি ইংরেজি মাধ্যম স্কুল হয় সেখানে তো প্রথমেই কতগুলো ইংরেজি কবিতা তাদের মুখস্থ করানো হয়, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তারা সেটা বলতে পারছে কিনা, বাড়িতে লোকজন এলে প্রথমেই বলা হয় তুমি কি রাইম শিখে এসছো সেটা একটু বলে দাও, সেটা বলতে পারলে তার বাবা মা খুব খুশি হয়। অথচ আমাদের এখানে যদি বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে বাচ্চা তো বিভ্রান্ত হবেই, বাচ্চার মা যদি বাড়িতে একা থাকে সে কি করবে ঠিক করতে পারে না। অথচ বিদেশে উন্নত দেশে প্রথমেই জীবন বাঁচানোর জন্য কি করা দরকার, বাড়িতে আগুন লাগলে কি করবে, ভূমিকম্প হলে কি করবে, প্রথম থেকে তাদেরকে সে কথাগুলোই শেখানো হয়। শিক্ষা মানে কিন্তু খালি আমি কতগুলো বই মুখস্থ করলাম, আমি পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল সেই সালটা মুখস্থ করলাম, আমি গরু রচনা মুখস্থ করে গিয়ে খাতায় লিখে এলাম, আমি 10-এর মধ্যে 9.5 নম্বর পেলাম, সবাই বললো বাহ খুব ভালো ছাত্র, শিক্ষা মানে কিন্তু তা নয়। আমার প্রাত্যহিক জীবনে, আমার চলার পথে, আমি বিপদে পড়লে আমার কি কাজে লাগবে, এই জিনিসগুলোকেই বলে শিক্ষা। আমার বাড়িতে যদি এই মুহূর্তে আমি যে এখন বসে কম্পিউটারের সামনে কথা বলছি, আমার বাড়িতে যদি এখন রান্নাঘরে আগুন লাগে এই মুহূর্তে আমি কি করব, আমি যদি এই মুহূর্তেই দমকলকে একটা খবর দিতে না পারি, কত নম্বরে ফোন করলে দমকল আসবে যদি না জানি, গ্যাসের সিলিন্ডারটাকে কি করে সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলতে হয় সেটা যদি না জানি, তাহলে কি হবে, আমি যত বড় পণ্ডিতই হই, আমি যত বড় ডাক্তারই হই, আমি তো আগুনে পুড়ে মারে যাব। সেই একইভাবে যে একটা খুব বিখ্যাত গল্প আছে না, যে একজন পণ্ডিত শিক্ষিত লোক নৌকা করে যাচ্ছিলেন, তিনি খুব বড় বড় কথা মাঝিকে বলছেন, তুমি ওটা জানো, তুমি সেটা জানো, রবীন্দ্রনাথের সবগুলো বই পড়েছো,
তুমি জানো নিউটন কি আবিষ্কার করেছে? তুমি জানো জোয়ার ভাটা কেন হয়? চাঁদের টানে কি করে নদীর জল ফুলে ওঠে? সব কথাতেই মাঝি বলছে যে না বাবু, আমি অশিক্ষিত লোক, আমি জানি না এই কথাগুলো। এইবার নদীর মাঝখানে যখন নৌকা পৌঁছেছে তখন ঝড় উঠেছে, কাল বৈশাখী ঝড় উঠেছে, নৌকা টলমল, নৌকা তো এবার ডুবে যাবে। মাঝি বলছে বাবু আমার তো খুব বিপদ মনে হচ্ছে, যে নৌকা তো আমার ছোট নৌকা উল্টে যাবে, সাঁতার জানেন তো আপনি? তখন সেই শিক্ষিত বাবু বলছেন যে আমি তো সাঁতার জানি না। তার আগে এই যে বাবু মাঝিকে যে এতগুলো কথা জিজ্ঞেস করেছেন, সববারই যখনই মাঝি বলেছে যে আমি জানি না, তখন বাবু বলছেন তাহলে তো তোমার জীবন বৃথা। তুমি পানিপথের যুদ্ধ কবে হয়েছিল জানো না? তোমার জীবন বৃথা। তুমি রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়নি? তোমার জীবন বৃথা। নিউটন কি আবিষ্কার করেছে তুমি জানো না? তোমার জীবন বৃথা। এইবার যখন ঝড় উঠেছে নৌকা ডুবু ডুবু, মাঝি বলছে বাবু এইবার নৌকা ডুবলে তো সাঁতরে পারে যেতে হবে, আপনি সাঁতার জানেন তো? তখন বাবু বলছে আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে তাহলে তো আপনার জীবন ষোলো আনাই বৃথা। যে আমি যত বড় পণ্ডিতই হই, আমার বিপদে পড়লে সঙ্গে সঙ্গে যে সাঁতরে আমাকে পারে আসতে হবে, এই সাধারণ জিনিসটা যদি আমার জানা না থাকে তাহলে আমাদের সমস্ত শিক্ষাই বৃথা। এই যে শ্রাবণী লোহার, এ হয়তো দেখা যেত যে স্কুলে খুব ভালো রেজাল্ট করছে, তাকে বাংলা লিখতে বললে ঝকঝকে হাতের লেখায় লিখে ফেলছে, সে খুব ভালো ইংরেজি বলতে পারে, খুব ভালো অঙ্ক করতে পারে, কিন্তু তাকে যে একটা সাপে কামড়ালো, সেই সাপের কামড়ের লক্ষণটা সে বুঝতে পারলো না সময় মতো, তার বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে রাধানগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে পৌঁছানো গেল না, তাহলে কি হলো? তার জীবনটা ষোলো আনাই বৃথা হয়ে গেল। এই জন্যই আজকের আমরা যে কথাগুলো বলছি, আজ প্রায় 1 বছর হতে চলল রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের এই অনলাইন ক্লাসগুলোতে, আমরা শুধু একের সাথে 2 যোগ করলে 3 হয় বা 4-এর সঙ্গে 4 গুণ করলে 16 হয় এই শেখানোর বাইরেও সাধারণভাবে জীবন শিক্ষা, জীবনমুখী শিক্ষা, সাধারণভাবে আমাদের বেঁচে থাকার জন্য প্রাত্যহিক জীবনে কি লাগবে সেগুলো শেখানোর চেষ্টা করছি। সাপের কামড় সম্বন্ধে প্রাথমিক জ্ঞানও কিন্তু সেই রকম একটা শিক্ষা। ঠিকই ঠিকই, আমাদের আপনারা যদি একটু উল্টে পাল্টে দেখেন, আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সরকারি বইগুলো আছে আপনারা শুনলে অবাক হবেন, ক্লাস 3 এর বইয়ে সিপিআর আছে, শ্বাসনালীতে আটকে গেলে, হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে কিভাবে চাপ দিয়ে বাঁচাতে হয় সেই কথা আছে, ওআরএস বানাতে হয় কিভাবে আছে, বন্যার সময় কি করব, এই বিভিন্ন বিষয় আছে, পড়াশোনার পাশে এই বিষয়গুলো আছে, কিন্তু আমাদের হয়তো সেভাবে স্যার উল্টে পাল্টে কখনো দেখা হয়নি অনেকের। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের বোঝার সময় এসেছে, তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম। এবার তোমাদের কাছে, ছোটদের কাছে অনুরোধ রইল, তোমরা এগুলো নিশ্চয়ই এগুলো নিয়ে চর্চা করো, বড়দের জানিয়ে দিও, আর বড়দের কাছে অনুরোধ রইল আপনারা দয়া করে এই ভিডিও প্রত্যেকের কাছে শেয়ার করে জানিয়ে দিন, এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের এই ক্লাসগুলোতে, সেখানে বহু বিষয়ে এইরকম আলোচনা হয়েছে, ডক্টর দয়ালবন্ধু মজুমদারের মতো মানুষ, ডক্টর পূর্ণব্রত গুণ থেকে শুরু করে বহু মানুষ তারা ক্লাস নিয়েছেন, আলোচনা করেছেন, এবং আমরা চেষ্টা করছি একটা শিশুর জীবন যাপনটা কেমন ভাবে করতে পারে, সহজ ভাবে করতে পারে, অঙ্কটা তার জীবনে কোথায় কাজে লাগতে পারে এইটার পাশাপাশি সবকিছু ভালোভাবে শেখানোর, আনন্দের সাথে শেখানোর, তাই আমাদের আসরের নাম খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলা। অনেক ধন্যবাদ স্যার, আপনার কাছে অনেক মূল্যবান জিনিস আমরা জানলাম, আমরা অপেক্ষায় রইলাম আরো অনেক কিছু জানার। ধন্যবাদ স্যার। হ্যাঁ, নমস্কার।